শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আলো আসবেই এখন টক অব দ্য কান্ট্রি। এই গ্রুপের সদস্য সংখ্যা 160 জন, যার মধ্যে রয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও। তবে গ্রুপে যুক্ত থাকলেও ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম নিহত আবু সাইদের রক্তাক্ত ছবি এঁকে ছাত্র জনতাকে বোঝাতে চেয়েছিলেন তিনি আন্দোলনকারীদের দলে, কিন্তু তার সেই চেষ্টা সম্প্রতি গ্রুপের বেশ কিছু স্ক্রিনশট ভাইরাল হওয়ার পর ব্যর্থ হয়ে গেছে। বিস্তারিত জুনায়দ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। আওয়ামী লীগের হোয়াটসঅ্যাপ গ্রুপ আলো আসবেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা তুঙ্গে। এই গ্রুপে ছিলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও। সেখানে ভাবনার একটি বক্তব্য কিশোরগঞ্জে ছিলেন বলে জানা যায়, সে কারণে তিনি ঢাকায় শিল্পীদের সঙ্গে অংশ নিতে পারছেন না বলে জানান। অভিনয় শিল্পীদের ওই অংশ চাইছিলেন আন্দোলন দমানোর জন্য, নিজেদের জায়গা থেকে নানা পরিকল্পনার কথাও বলতে দেখা যায় তাঁদের। এদিকে আন্দোলনে গ্রুপে যুক্ত থাকার পরও দুই নৌকায় পা দিয়ে চলেছেন ভাবনা। তাকে ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে ছবি এঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতে দেখা যায়। ভাবনাকে নিয়ে উলিউল্লাহ নামে আরেকজন তার আইডিতে লিখেছেন, কি পরিমাণ মস্তিষ্ক বিকৃত ভাবা যায়। আলো আসবেই নামক সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার পর নাটকের অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ছাত্র জনতার আন্দোলনের প্রথম শহীদ রংপুরের আবু সাইদের ব্যঙ্গচিত্র এঁকে তার মধ্যে কাকের ছবি বসিয়ে সেটিকে শেয়ার করেন মজা নেবার জন্য। কি বিকৃত মস্তিষ্কের মানুষ চিন্তা করা যায়। জান্নাতুন নাইম প্রীতির ভাষ্য, সবচেয়ে বড় রসিকতাটা সম্ভবত করেছেন আশনা হাবিব ভাবনা। ইনি ছাত্র আন্দোলনের আবু সাইদকে নিয়ে ছবি এঁকে নাকি কান্নার অভিনয় করে এই গ্রুপে দিব্যি বসেছিলেন। শিল্পী মানেই বিবেকবোধ ঠিক থাকবে, এ ধারণা থেকে বের হয়ে আসার ক্ষেত্রে এদের ধন্যবাদ। শিল্পের নামে মানুষ হত্যা, সাধারণ ছাত্রদের সন্ত্রাসী ট্যাগ দেওয়ার ক্ষেত্রে কোনো কোনো শিল্পীরা ভূমিকা রেখেছেন সেটা আমাদের জানা থাকল। যে ছাত্ররা পা হারিয়েছে, বুকে আর মাথায় গুলি খেয়েছে, তারাও জেনে রাখুক সব শিল্পীরই বিবেকবোধ নাই এবং সব বিবেকবোধওয়ালা মানুষ শিল্পী হওয়ার আগে মানুষ। এ বিষয়ে আশনা হাবিব ভাবনার মতামত নেওয়ার জন্য তার মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও সেটি বন্ধ পাওয়া যায়, এমনকি হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও মেলেনি কোনো সাড়া। প্রসঙ্গত ফাঁস হওয়া সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে ছিলেন সোহানা সাবা, অরুণা বিশ্বাস, রফিক, সাবেক এমপি ফেরদৌস, রিয়াজ আহমেদ, সুবর্ণা মোস্তফা, বিজরী বরকতুল্লাহ, আজিজুল হাকিম, স্বাগতা, বদরুল আনাম সৌদ, শমিক আসার, সুইটি, রনক হাসান, মাসুদ পথিক, সাবেক এমপি আরাফাত, আশনা হাবিব ভাবনা, জ্যোতিকা জ্যোতি, শামিমা তুষ্টি, উর্মিলা, মামুনুর রশিদ, সাজু খাদেম, রিদি হক, ফজলুর রহমান বাবুসহ আরও অনেকে।